হে জগৎবাসী, এই পৃথিবীর সমস্ত সৃষ্টির দিকে লক্ষ্য করলে যে দেখা যায় আল্লাহর যে এমন কুদরত, এই কুদরত দেখে মানুষ বুঝতেই পারে না বা মানুষ এসব নিয়ে চিন্তা ভাবনা করে না যে আল্লাহর কি যে কুদরতে এই জগৎ চলছে। যে আসলে আল্লাহ কিন্তু একটা কথা কোরআনে বলেছে যে তোমরা আমাকে জানতে চাও, চিনতে চাও, তাহলে তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো। এখন সৃষ্টির দিকে লক্ষ্য করতে বলা হয়েছে, তো এখন আমরা সৃষ্টির দিকে কি লক্ষ্য করব। কিন্তু যেই সৃষ্টির দিকে লক্ষ্য করতে বলা হয়েছে সেই সৃষ্টিগুলো আমরা হাতাচ্ছি, ধরছি, চলছি, ফিরছি, ব্যবহার করছি, খাচ্ছি, কিন্তু দেখা গেছে আল্লাহর কুদরত নিয়ে কখনোই চিন্তা ভাবনা করলাম না। একটা জিনিস দেখেন, মানুষ বুঝে বলুক না বুঝে বলুক একটা কথা বলে থাকে, মানব জন্মটাই শ্রেষ্ঠ। আর আমি বলবো কি যে মানুষ শ্রেষ্ঠ হতে হবে, শ্রেষ্ঠ হতে হবে কীরকম। যেমন দেখা গেছে একটা শিশু যখন মায়ের ঘরে জন্ম নেয় তখন কিন্তু সে অজ্ঞান, তার নিজস্ব কোনো জ্ঞান থাকে না। আচ্ছা, একটা বাচ্চা জন্ম নিলে মানুষের কমপক্ষে 6 মাস 7 মাস মানুষে কোলে কোলেই রাখতে হয়, কোল থেকে নামাতেই পারে না, বা যদি খাটের মধ্যে শোয়ে রাখে তারপরও কিন্তু পিছন ফিরে বারবার তাকায় ছেলেটা পড়ে গেল কি না, বাচ্চাটা পড়ে গেল কি না। তো একটা জিনিস লক্ষ্য করেন যে আল্লাহর যে কী মহাকুদরত, যা দেখলে মাথা নষ্ট হয়ে যায়, না বুঝলে শেষে কষ্ট হয়ে যায়। তাহলে একটা মানুষের বাচ্চা যখন জন্ম নেয় তাকে কোলে পিঠে করে 6 মাস 7 মাস রাখতেই হয়, এরপরে আস্তে 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 সে বসতে শিখে, তারপরেও এর দিকে খেয়াল রাখতে হয়, কখন না খাটের থেকে পরে মাথাটা ফেটে যায়। তো এখন দেখুন যে আল্লাহর কি কুদরত, যে এর মানে কি। যেমন একটা গাভী যখন বাচ্চা দিল তখন বাচ্চাটা পড়ার সাথে সাথে, পেটে থেকে পড়ার সাথে সাথে সে উঠে দাঁড়াইতেছে, সে উঠে দাঁড়াইতেছে এবং মায়ের দুগ্ধ খাওয়ার জন্য সে দুগ্ধ খোঁজ করতেছে। আর মানুষের বাচ্চা একে ধরে ধরে সব কিছু করাতে হয়, 6-7 মাস তাকে কুল থেকে নামানোই যায় না। তাহলে গরুর বাচ্চাটা উঠেই দাঁড়ালো এবং উঠেই সে দুগ্ধ খুঁজতে শুরু করলো এবং পাইলে তা চষতে শুরু করলো, খাইতে শুরু করলো। তো এখন আমার বিষয় হলো যে আল্লাহর বড় বড় সৃষ্টি তো রয়ে গেছে, এই ছোটোখাটো সৃষ্টি যদি আমরা লক্ষ্য করি তবেই তো আমাদের হয়ে যায় মাথা নষ্ট। কিন্তু এখানে আমরা কখনোই জ্ঞানটাকে নেই না, জ্ঞানটাকে খেলাই না। তবে হে জগতবাসী, আজকের যে আলোচনাটি, যে এই বিষয়েই যে আল্লাহ যেখানে যা লাগে তাই দিয়ে সাজিয়েছেন, তো এখন বিষয় হলো যে এই পৃথিবীতে নবী রাসূলদেরকে পাঠানো হয়েছে, যুগে যুগে নবী রাসূল পাঠানো হয়েছে। তো এখন কথা হলো আল্লাহ যদি চায় যে আমি নবী রাসূলদেরকে পাঠাবো না, আমার কুদরতেই তা হয়ে যাবে, আমার ইশারাই সব হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কিন্তু না, বিভিন্ন ধর্মে অবতার আসতেছে এবং দেখা যায় মুসলমান ধর্মে নবী পয়গম্বররা এসেছিল, রাসূল এসেছিল। তো এখন দেখা যায় বর্তমানে নবী রাসূল নেই, তাদের চাহিদাগুলো কাদের উপরে দিয়ে আল্লাহ চালাইতেছেন। পীর মুর্শিদদের দিকে লক্ষ্য করলে দেখা যায় এরা হাজার হাজার মানুষকে বুঝ দিতেছে। যাই হোক, সেদিকে যাব না, আজকের মূল বিষয় হলো যে আল্লাহর কুদরত দেখে মাথা নষ্ট। যাই হোক, আমার মুর্শিদ কেবলা আরশাদুল্লাহ চিশতি, আমার পীর সাহেব, একদিন একটা কথা বলেছিলেন, বাবারে মাঠে গাঠে দূরে দূরের দেশে কোথায় গিয়ে তুমি আল্লাহকে খুঁজবে, ঘুরে ফিরে 12 ঘরে বসেই 13, এর চেয়ে যারা বেশি বোঝে তারাই আছে ফেরো। তাই আমি বলতে চাই যে আমি যদি 1 কেজি দুধ একটা বান্ডে নিই, তখন দেখা গেছে মানুষকে জিজ্ঞাসা করলে মানুষ বলবে যে এটা দুধ, সবাই দেখলে এটা বলবে দুধ। যখন এটাকে ঘাটতে শুরু করে মানুষ, ঘাটতে 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 একটা সময় দেখা গেছে এখান থেকে মাখন আলাদা হয়েছে, এখান থেকে ছানা আলাদা হয়েছে, এখান থেকে পানিটা আলাদা হয়েছে,
তখন কাউকে যদি পানিটা দেখানো হয় তখন বলতে সেটা মাঠা, ছানাটা দেখালে বলে এটা দুধের ছানা, যখন দেখানো হয় যে এটা দুধের মাখন। তাহলে জিনিস তো একটা ছিল, এর মধ্যে কয়টা পদার্থ লুকিয়েছিল, এটাকে ঘাঁটতে ঘাঁটতে এটা থেকে আলাদা হয়েছে। ঠিক আল্লাহ মানুষের মধ্যে যেমন দুধের মধ্যে মাখন ঘি লুকিয়েছিল, ঠিক মানুষের মধ্যে আল্লাহ এভাবে লুকিয়ে আছে। আল্লাহর মহাকুদরত যদি কেউ বুঝতে চায়, জানতে চায়, তাহলে আগে নিজকে চিনতে হবে। নিজকে চিনতে হলে একজন চেনা লোকের কাছে যেতে হবে। আর সেই নিজকে চেনা বলতে আমরা বুঝব কি, যে আমার মধ্যে রব যিনি, আল্লাহ যিনি, এই ভাণ্ডের রূপে রূপ ধারণ করে আছে। কিন্তু আমরা সেই দুধটাকে দেখা যায় খাইতেছি, কিন্তু এই দুধকে কখনো ঘাটলাম না বা এটার থেকে মাখন আলাদা করলাম না, যার ফলে আল্লাহ মিশে আছে তাকে আমরা দেখতে পারলাম না। আর আল্লাহ কোরআনে একটি জায়গায় কি বলেছে, যারা দুনিয়াতে আমাকে দেখল না এবং দেখার চেষ্টা করলো না তারা হাশরের দিন অন্ধ হয়ে উঠবে। তাহলে বোঝা গেল এই দুনিয়াতেও আল্লাহ সাক্ষাৎ দেবে এবং দেখার চেষ্টা রাখতে হবে। তবে হে জগতবাসী, যে দুধকে গাঁটলে যদি ঘি মাখন ছানা আলাদা হয়, তাহলে মানুষের এই মানবদেহে দেহ আত্মার মধ্যে যখন মানুষ মুর্শিদের দেওয়া সাধনাগুলো নেয় এবং দম সাধনা, রেচক পূরক, কুম্ভক এবং বিভিন্ন সাধনা যখন করতে থাকে, তখন এই দেহ আত্মাকে ঘাটা দেওয়া হচ্ছে। তখন ঘাটা দিলে এখান থেকে আমার মধ্যে যে আল্লাহ দুধরূপে আমার মধ্যে মিশে আছে, তখন তিনি আলাদা হবে, তখন আমি জীব, আমি তাকে দেখে নেব। সুবহানাল্লাহ। তবে হে জগতবাসী, আমরা যেভাবে আছি কিন্তু আল্লাহকে অস্বীকার করতেছি, কিরকম যে আল্লাহকে সেজদা করি, নামাজ পড়ি, রোজা করি, ঠিক আছে, কিন্তু তারপরও আল্লাহকে, আল্লাহর কিছু কিছু কুদরতকে, আল্লাহর কিছু কিছু বিষয়কে আমরা অস্বীকার করি। কি বলতেছি, আল্লাহ নিরাকার, আল্লাহ দেখতে পাওয়া যায় না। তাহলে আল্লাহ দেখা যায় না, আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যায় না, তাহলে বোঝা গেল যে আল্লাহর অভাব আছে, আল্লাহর হাত নেই, পাও নেই, তৃষ্ণা নেই, ক্ষুধা নেই, কিছু নেই, তাহলে বোঝা গেল এই জিনিসগুলোর অভাব। তাহলে আমি যে কথার করতে চাচ্ছি জবাব, সেটি হলো আমাদের মধ্যে আগে ঠিক করতে হবে জ্ঞানের স্বভাব। সেটি হলো যে আমরা যখন মুর্শিদের দেওয়া সাধনগুলো নিয়ে সেই দুধের মতো ঘাঁটতে শুরু করব, তখনই দেখা যাবে আমার মধ্যে রাসূল মিশে আছে, আমার মধ্যে ফেরেশতা সকল মিশে আছে, আমার মধ্যে আল্লাহ মিশে আছে, আমার মধ্যে আল্লাহর রুহানি শক্তি বা রূহ মিশে আছে। সেই সম্পূর্ণ চারটা ভাগে ভাগ হয়ে আমার সামনে উপস্থিত হলে তখন আমি দেখে নিতে পারবো। আর দেখার সাথে সাথে কী হবে, আমার সমস্ত দোজকই হারাম হয়ে যাবে। কিন্তু দেখা গেছে আমরা আল্লাহর ইবাদত করি, আবার আল্লাহকে নিরাকার বলি। নিরাকার শব্দের অর্থ যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলে আল্লাহর কোনো আকার নেই। তাহলে আল্লাহর আকার নেই, তোমার আছে, তাহলে তোমার থেকে একটা অংশ আল্লাহর কম হয়ে যায় না? যাই হোক, হে জগতবাসী, আজকে কুদরত নিয়ে যে আলোচনাটি করতে চেয়েছিলাম, হয়তো সম্পূর্ণভাবে কুদরতের আলাপটি করা হয়নি, তবু আমি বলতে চাই যে সমস্ত সৃষ্টির দিকে যখন আমরা লক্ষ্য করব, তখন কিন্তু আমাদের জ্ঞান বাড়বে, আল্লাহকে সহজে আমরা জানতে পারবো, চিনতে পারবো। যেমন দেখেন, একটা ফুলের মধ্যে যখন ফল হয়, ফুল হয়, ফল হয় কলি থেকে, তখন দেখা যায় আরেকটা ফুল গাছ কিন্তু আরেকটা ফুল গাছের সাথে মিলন হয় না। যেমন একটা মানুষের সাথে মানুষের মিলন হইলে একটা সন্তানাদি হয়, একটা প্রাণীর সাথে প্রাণীর মিলন হলে একটা বাচ্চা হয়, কিন্তু দেখুন একটা ফুল গাছ আরেকটা ফুল গাছের সাথে মিলন হয় না, কিন্তু আরেকটা গাছের মধ্যে কিন্তু ফুল হচ্ছে। আরেকটা গাছের সাথে কিন্তু আরেকটা গাছের মিলন হয় না, তারও কিন্তু ফল ফলাদি হচ্ছে। তাহলে গাছের মধ্যে পুরুষ গাছ আছে, গাছের মধ্যে মেয়ে গাছ আছে, ফুল গাছের মধ্যেও মেয়ে পুরুষ আছে, কিন্তু এদের তো মিলন হয় না, কিন্তু এদের যে ফল হচ্ছে, এর বিষয়টা, কুদরতি বিষয়টা যদি আমরা চিন্তাভাবনা করি, যে এমন একটা সিস্টেম আল্লাহ করেছে যে সমস্ত মৌমাছিরা যখন ফুলের মধ্যে বসে, তখন সেই মৌমাছিটাই হলো সেই ফুলের গাছের স্বামী রূপে, সেই মধু যখন আহরণ করে, কিছু দিয়ে আসে, কিছু নিয়ে আসে, তখন কি হয়, যেটা দিয়ে আসে সেটা দিয়ে ফুলের কলি হচ্ছে, কলি থেকে ফুল হয়, ফুল থেকে ফল হয়। তাহলে যেই মৌমাছিটা, সেই মৌমাছিটা কিন্তু তাকে কিছু দিল, আবার তার সেই ফুল থেকে কিছু নিল। সেটা কি নিল,
সেটা নিল মধু। আর সে মধুর যখন একটা বাসা বাঁধে তখন সে মধুর বাসাটা কেটে আমরা মধু পাই। তখন সেই মধুটা পেলে আমরা বহু রোগের কাজ করে, মানুষের অনেক শরীরের উপকার হয়। কিন্তু দেখেন যে সমস্ত ফুল গাছের সমস্ত ফুল থেকে যখন মৌমাছিরা মধু নিয়ে আসে, তবে সমস্ত জাতের গাছের ফুল থেকে যখন মধু আনা হয়, তখন সেই মধুটা যখন একত্র করা হয় তখন কিন্তু সে মধু নাম ধরতেছে, মিষ্টি নাম ধরতেছে। কিন্তু দেখা যায় যে আমরা এই ধর্মের লোকের সাথে সেই ধর্মের মিল নেই, সেই ধর্মের লোকের সাথে সেই ধর্মের মিল নেই, কিন্তু আমরা খাইতেছি ভাত চাল ডাল খাইতেছি, কিন্তু সবাই কিন্তু এগুলা খাইতেছে, লাল রক্ত হইতেছে, কিন্তু কারো সাথে কারো মিল নেই, হিংসা নিন্দায় ভরে আছে। তাহলে আমরা শ্রেষ্ঠ হলাম কী করে? শ্রেষ্ঠ কী করে হলাম? যে সমস্ত গাছের ফুল থেকে যখন মধুটা আনে তো মধুটা কিন্তু একই স্বাদ হয়, মিষ্টি। তাহলে সকল ফুল গাছের যদি জাত আলাদা হয় কিন্তু এদের মিষ্টিটা তো এক, যখন সকল কিছু এক করা হয়েছে। যাই হোক, জগতবাসী, এই কথাগুলো অবশ্যই জ্ঞানী লোক যিনি তিনি অবশ্যই বুঝেছেন, যিনি অর্ধজ্ঞানী তিনিও মোটামুটি বুঝেছেন, যিনি নিম্নজ্ঞানী তিনিকেও বোঝার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। তবে আজ আরেকটি কথা বলতে চাই, আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে যেন আপনাদের কাছে আমরা কিছু ভালো আলোচনা নিয়ে পৌঁছাতে পারি। তো আজ এ বলে রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।